আসসালামু আলাইকুম। আমাদের বারিস্তা আজকে বানাচ্ছে আমেরিকানো অথবা ব্ল্যাক কফি। সো আমেরিকানো কীভাবে বানাতে হয় বা মেইন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে এসপ্রেসো অ্যান্ড হট ওয়াটার। তো আমেরিকানো রেশিওটা হচ্ছে 1:5। তো যদি 30 ml এসপ্রেসো আমরা ইউজ করি সেক্ষেত্রে আমরা 150 ml হট ওয়াটার ইউজ করব ফর দ্য আমেরিকানো। আমেরিকানো কফির অরিজিন ইতালি হলেও এটার উদ্ভাবন মানে কি বলে এটাকে উদ্ভাবন করেছিল আমেরিকান সৈন্যরা আর কি, আমেরিকানরা এটাকে বের করেছিল প্রথমে। ব্ল্যাক কফি বানানোর ক্ষেত্রে অবশ্যই যেটা আপনার ফ্রেশলি ব্রিউড এসপ্রেসো থাকতে হবে এবং হট ওয়াটারটা অবশ্যই 90 ডিগ্রি প্লাস হট থাকতে হবে। টু, এটি একটি ব্ল্যাক কফি, সেই ক্ষেত্রে কোনো মিল্ক বা কোনো সুগার অ্যাড করা হবে না এটাতে। আমেরিকানও আমি খুবই পছন্দ করি এবং আমাদের যারা কাস্টমার আছে তারাও খুব পছন্দ করে স্ট্রং কফি, ব্ল্যাক কফি। যখন আপনি মিল্ক সুগার ছাড়া কফি টেস্ট করবেন তখনই কিন্তু জেনুইন কফির ফ্লেভার, অ্যারোমা, টেস্ট আপনি উপলব্ধি করতে পারবেন।